পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ভিডিও বার্তায় দেশের সকলের জন্য আনন্দময় ও নিরাপদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম। এক মাস সিয়াম সাধনার পর আবার আমাদের মসজিদে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ। আসুন আমরা আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী সহ সকলের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদুল ফিতর আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি। সবাই ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। ঈদ মোবারক।